জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আটচল্লিশটিতে মনোনয়ন দেবে আওয়ামী লীগ বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি নির্বাচন কমিশনের সংরক্ষিত মহিলা আসন বন্টনে জোটের বিষয়ে নির্বাচন কমিশন সচিবকে চিঠি দিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের উইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এ সময় তিনি জানান আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে জোটবদ্ধ হয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেবে ওয়েব জানান আওয়ামী লীগ পরিবারের সন্তান যাদের মনোনয়ন দেওয়া যায়নি তাদের ও তাদের পরিবারের সদস্য বিভিন্ন পেশার সফল নারী প্রতিনিধিদের এবারও সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে পারেন দলের সভাপতি স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে এই জোট শুধুমাত্র সংরক্ষিত আসনের ক্ষেত্রে সংসদের অন্য কোনো বিষয়ে জোট হয়নি বলেও জানান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পাশাপাশি আমাদের দলীয় জোটের আরও দুজন সংসদ সংসদস্য নির্বাচিত হয়েছেন তারা নৌকা মারকানি নির্বাচিত হয়েছেন তাদের এবং বাষট্টি জন সম্মানিত সংসদ যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন মাননীয় সদস্য তারাও তাদের সম্মতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল নারীকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেবেন তারা তাদেরকে সমর্থন করবেন